নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে আপনাদের প্রত্যেকে স্বাগতম জানাই। আজকে 24 তারিখ মাদ্রাসা গ্রুপ ডি ইন্টারভিউ রুমের মধ্যে কি কি প্রশ্ন ধরা হয়েছিল সেই নিয়ে একজন প্রার্থীর সঙ্গে আমরা অডিও কলে কথা বলেছি এবং তিনার মুখ থেকেই আমরা শুনেছি কি কি প্রশ্ন এসেছে এবং সেই অডিও কলের রেকর্ডিংটা আপনাদেরকে আমি শোনাবো। আর আমাদের চ্যানেলের পক্ষ হতে যে বইটি লেখা হয়েছে সেই বইটি থেকেই প্রত্যেক দিন কমন আসছে 100% গ্যারান্টি দেওয়া হচ্ছে এই বইটি থেকেই কমন আসবে এবং সেটা আজকেও প্রমাণ হয়ে গেল। আপনারা যদি বইটি কিনতে চান তাহলে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে 175 টাকা ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ক্রিনশট পাঠালেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তার সঙ্গে আপনি লিখে দেবেন আপনার কোন ডিস্ট্রিক্ট এবং আপনি কোন পদে রয়েছেন, পিয়ন পদে নাকি ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে, সেটা কিন্তু জানিয়ে দেবেন, তাহলেই হবে। আর যিনি এই ইন্টারভিউটা আজকে দিয়েছেন তিনার সঙ্গে কথা হলো, তিনার ইন্টারভিউ খুব ভালো হয়েছে, পুরোপুরি হুবহু আমাদের বই থেকে কমন এসেছে এবং আশা করা যায় এবছর তিনার সিলেকশন হয়ে যাবে, আশা করা যায়। এবং ওনাকে যেগুলো বলেছি উনি ওগুলো খুব ভালোভাবে ফলো করেছেন, অর্থাৎ উনি কিন্তু বইটাকে খুব ভালোভাবে পড়েছেন। আমি বলেছি যে কম সময়ের জন্য 2 থেকে 3 ঘন্টা মন দিয়ে বইটি পড়বেন তাহলেই হবে। 2 থেকে 3 ঘন্টা মন দিয়ে বইটি যদি একবার পড়তে পারেন তাহলে ইন্টারভিউতে আপনি কিন্তু কমন পেয়ে যাবেন। বাকি যে আপনার ভয় ভীতি সেগুলো আপনাকে কাটিয়ে নিতে হবে, কারণ সময় হাতে কম রয়েছে, তাই আপনাকে এটা করতে হবে। আমাদের কিন্তু সময় নেই, আমরা ইন্টারভিউ ব্যাস শুরু করতে পারতাম যদি আপনাদের সময় থাকতো, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের মনের মধ্যে যে ভয় ভীতি সেগুলো কিন্তু দূর হয়ে যেত, কিন্তু এখন যেহেতু সময় নেই আর এই বইটি পড়লেই আপনাদের প্রশ্ন উত্তর কমন আসবে এবং আপনাদের ইন্টারভিউ রুমের মধ্যে যে ভয় ভীতি সেটা আপনি কীভাবে কাটাবেন সেটা নিয়ে আমি আগেও বলেছি যে আপনি হয়তো অন্য কারোর মাধ্যমে কাটাতে পারেন। কী হয়, বাড়িতে বসে অন্য কেউ আপনাকে প্রশ্ন ধরবে, আপনি উত্তর দেবেন, এইভাবে কিন্তু এই বইটি থেকে প্রশ্ন ধরবে, আপনি উত্তর দেবেন, এইভাবে কিন্তু করতে পারেন, কারণ হাতে সময় কম রয়েছে আর কম সময়ের জন্য এই বইটি খুবই কার্যকরী এবং এই বইটির গুরুত্ব অপরিসীম। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে এই যে অডিও কল সেটা আপনাদের শোনাচ্ছি, প্রত্যেকে শুনে নিন। কিভাবে তুমি শুরু করলে, কি টেস পড়ে গিয়েছিলে? স্যার আমি প্রথমেই বলি আপনাকে, আপনার কাছ থেকে পিডিএফ এর মাধ্যমে আমি তো স্যার অনেক আগেই নিয়েছি, আমার আজকে ইন্টারভিউ ছিল, তো আপনার গাইডলাইনটা স্যার আমি পুরোপুরি পড়েছি দেখেছি। আপনি যেভাবে ড্রেস বলেছিলেন, আমি হোয়াইট কালারের একটা শার্ট পরে গেছিলাম, ফুল হাতা, কালো প্যান্ট, কালো জুতো ছিল। স্যার প্রথম ওইখানে যাওয়ার পর আমাদেরকে একটা রুমের মধ্যে সবাইকে ডাকা হলো, তারপর স্যার আমাদের পেপার ভেরিফিকেশন হলো, যাদের অরিজিনাল অ্যাডমিট নেই রিটেন পরীক্ষাটার তাদেরকে ওইখান থেকে আপনার অ্যাডমিট বার করে দিচ্ছে। আমার স্যার ছিল, ভেরিফিকেশন হয়ে গেল, ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর স্যার 3-4 ডেস্কে ভাগ করেছে, 1-2-3-4, আমাকে বললো 2 নম্বর রুমে উপরে ডাকলো, উপরে 3 জন করে আপনার উপরে ছেড়েছিল। তো আমি স্যার গেলাম, আপনার গাইডলাইন অনুযায়ী প্রথমেই দরজা থেকে জিজ্ঞাসা করলাম আমি কি আসতে পারি, ওনারা বললেন হ্যাঁ আসুন। গিয়ে স্যার চেয়ারে কতজন ছিল ইন্টারভিউ রুমের মধ্যে? 3 জন ছিলেন। তিনজন ছিলেন, আমি স্যার চেয়ারের কাছে গিয়ে দাঁড়ালাম, ফাইল তো স্যার হাতে নিয়ে যেতে দেয়নি, শুধুমাত্র ওই আপনার ওই লেটারটা ছিল হাতে শুধু, তো লেটারটা আমি ডান হাতে নিয়ে ঢুকেছিলাম। তো ওনারা লেটারটা খুঁজলেন, তারপর আমাকে বসতে বললেন, বসতে বলার সাথে সাথে স্যার আমি ধন্যবাদ জ্ঞাপন করেছি আপনি যেটা শিখিয়ে দিয়েছেন। তারপর ওনারা আমার নাম জিজ্ঞাসা করলেন, আমি আমার নামটা বললাম, পুরো নামটা জিজ্ঞাসা করলেন কোথা থেকে আসছি, আমি বললাম আমি পশ্চিম বর্ধমান থেকে আসছি। তারপর একজন প্রশ্ন করলেন আমাকে যে মাদ্রাসায় গ্রুপ ডির 4টে কাজ বলুন, মানে মূল কাজ 4টে, আপনার স্যার গাইড বইয়ে হুবহু ছিল, আমার স্যার কোনো অসুবিধা হয়নি, আমি থ্রোলি ওনাদেরকে বলতে পেরেছি। তারপর কি ধরেছিল তোমাকে? তারপর স্যার 2 নম্বর প্রশ্ন করলো আমাকে যে আপনি কি কম্পিউটার জানেন, আমি বললাম হ্যাঁ স্যার আমি কম্পিউটার জানি, বেসিক জানি, কম্পিউটারে চিঠি লিখতে পারেন, হ্যাঁ স্যার জানি, আমি MS Excel আর MS Word আমি কাজ করেছি। ঠিক আছে, আচ্ছা আমাকে বলছে বলুন তো আপনার বর্ধমান জেলায় 2টি নদীর নাম বলুন। স্যার আমি আমার কাছে কমন আপনি যে দিয়েছেন সেটা বললাম। তারপর আরেকজন জিজ্ঞাসা করলেন যে কন্যাশ্রী প্রকল্পটা কি, ওটা প্রকল্প মধ্যে পড়ছে। এবার স্যার যখনই আমি প্রকল্পটা বললাম কন্যাশ্রী কি, তখনই কাউন্টার প্রশ্ন এলো যে কন্যাশ্রী কত সালে হয়েছিল, সেটা স্যার আমি ঠিক মতো বলেছি। আর তারপরে হ্যাঁ স্যার একদম বই হুবু। আর সব থেকে স্যার আমাকে যেটা সব থেকে ভালো লেগেছে, আমাকে একটা প্রশ্ন করেছিল আমাকে মোটিভেট করার জন্য যে আপনার বই ছিল এটা, আমাকে প্রশ্ন করেছে আপনি ধরুন আপনাকে মাদ্রাসাতে রিক্রুটমেন্ট দেওয়া হলো, আপনি সকালবেলায় গেলেন,
গিয়ে দেখলেন যে একটা রুমের তালা ভাঙা আছে, আপনি কি করবেন? উত্তরটা দিলাম। আর শেষ প্রশ্ন স্যার যেটা করেছে, একদম প্রশ্নটাই মনে হচ্ছে আপনার বই থেকে তুলে দিয়েছে, যে আপনি মাদ্রাসাতে গিয়েছেন, আপনি খুব নোংরা অপরিষ্কার হয়ে আছে, আপনার কাজ কি হবে? স্যার আপনার বইটাতে আছে আমি তৎক্ষণাৎ পরিকল্পনা করব এবং সরঞ্জাম নিয়ে আসবো, সেটাকে পরিষ্কার করার ব্যবস্থা করব। ওনারা স্যার আমার আমার মনে হলো ওনারা যথেষ্ট খুশি হলেন, আমাকে বলেন ঠিক আছে আপনি আসতে পারেন। তার মানে সবগুলোই কমন এজ। একদম স্যার, আমি এত উপকৃত হলাম, যদি চাকরিতে আমি পাই তো স্বয়ং স্যার আপনার পায়ে গিয়ে একবার প্রণাম করে আসবো। না না না, প্রণামের কোনো দরকার নেই, তুমি নিজে পড়েছো। একদম স্যার, এটা তোমার নিজের ক্রেডিট, আমি জাস্ট তোমাকে একটু হেল্প না করেছি। ক্রেডিট স্যার ঠিক আছে, কিন্তু আপনার পিডিএফটা থেকে আমি এতটা উপকৃত হয়েছি, আমি স্যার ইন্টারভিউ থেকে বেরিয়েই আপনাকে মেসেজ করেছি। হুম হুম, দেখলাম। হ্যাঁ স্যার, বেরিয়েই মেসেজ করেছি আমি। আসলে কিরকম প্রশ্ন করতে পারে সেটা জেনেই করা হয়ে যায় পিডিএফ, তাহলে তুমি হ্যাঁ দেখো স্যার। পড়ো, তাহলে তোমার কাজ হবে। আর আপনি স্যার বলেছিলেন যে সময় না পেলে 2-3 ঘন্টা পড়বে, হ্যাঁ হ্যাঁ, আমি স্যার মোটামুটি আজ 1 সপ্তাহ থেকে কন্টিনিউয়াস আপনার ওইটা পড়ছি, আমার কাছে অনেক কিরকম কিরকম অনেক ভালো ফিডব্যাক হলো স্যার। মানে মুখ মুখ দিয়ে কেমন মনে হলো ওনাদের? মুখ স্যার ওনার তো খুব হাসি মুখ, নিজেদের মধ্যে একটু হাসছিলেন এবং আমাকে তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি ভালোভাবে উত্তর দিয়েছো। আমার স্যার নিজের প্রতি এত কনফিডেন্স বেড়ে গেল ওনাদের আচরণ দেখে, হুম হুম, মনে হচ্ছে স্যার কিছু একটা হয়ে যাবে, এবার জানি না এবার উপরওয়ালা। হতে পারে হ্যাঁ স্যার, হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আমি অনেকের সাথে কথা বলেছি, মানে হ্যাঁ অনেকের ক্ষেত্রে বলছে নাকি নেগেটিভ রিয়াকশন দিয়েছে, মানে না তারা স্যার আমার আসলে ক্ষেত্রে নার্ভাস কিন্তু হয়ে এটা গেছিল। হয়নি। হ্যাঁ নার্ভাস হলে হবে না, তুমি নার্ভাস হওনি সেই জন্য তোমার ভালো হয়েছে। না স্যার নার্ভাস হয়নি, আর আমি স্যার আমি তো পশ্চিম বর্ধমানে, আমি একদিন আগে চলে গেছিলাম হুম হুম, আমি যে, যেটা হ্যাঁ বলেছি স্যার আপনি যেটা বলেছিলেন যে ওইখানে স্যার পাশেই আপনার হজ হাউসের পাশেই একটা হোটেল ছিল, ওই ন্যূনতম একটা কিছু এ দিয়ে আপনার ওইখানে ছিলাম রাত্রে, সকালবেলায় ফ্রেশ ট্রেশ স্নান টেনার হয়ে গেছিলাম, খুব ঠান্ডা মাথায় ছিলাম স্যার, কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, হয়ে যাবে, চিন্তা নেই, হয়ে গেলে ঠিক আছে তুমি স্যার, আমাকে একটা আশীর্বাদ মেসেজ করবেন। করে দিও, তাহলে হবে। হ্যাঁ স্যার আশীর্বাদ করবেন। অবশ্যই অবশ্যই, বেশ ঠিক ঠিক আছে, তোমার সাথে ধন্যবাদ কথা, স্যার। হ্যাঁ ঠিক আছে, বেশ রাখলাম। আপনি শুনতে পেলেন কি কি বললেন, উনি যা যা বললেন একদম 100% অথেন্টিক, এবং উনি যে ইন্টারভিউটা দিয়ে এসেছেন পুরোপুরি আমাদের বইটিকে পড়ে, এই বইয়ের মধ্যে সমস্ত কিছু লেখা রয়েছে, A to Z ফুল গাইড করা হয়েছে। আমি বলছি মানে এই বইটি কথা বলছে, আমি বলছি মানে এই বইটি কথা বলছে, আপনি এই বইটি যদি কিনে নিন তাহলে কিন্তু আপনাকে আমার এই কথাগুলো মনে রাখার দরকার নেই, আপনি বইটা পড়লেই হবে, আপনাকে বই গাইড করে দেবে পুরোপুরি, আর 100% কিন্তু কমন আসবে, 100% কমন আসবে। শুধুমাত্র প্রশ্ন মাঝে মাঝে একটু ঘুরিয়ে দিতে পারে, মানে একই প্রশ্ন একটু ঘুরিয়ে দিবে, কিন্তু আপনাকে কী করতে হবে, একটু সাধারণ জ্ঞান লাগিয়ে বুঝে নিতে হবে। আর আপনার ড্রেসের ব্যাপারে যেটা বলেছি সেটা উনি খুব ভালোভাবে ফলো করে গিয়েছেন, সব কিছু A to Z, মানে উনি কিন্তু পুরোপুরি বিশ্বাস রেখে কিন্তু এই বইটি নিয়েছেন, এবং পুরোপুরি বিশ্বাস রেখে কিন্তু আমাদের কথার উপর ভরসা করে যা যা বলা হয়েছে তাই তাই তিনি করেছেন এবং ফলও পেয়েছেন। এবং যিনারা বিশ্বাস করছেন না তিনাদেরকে বলবো যে আপনারা কিন্তু পড়েন, এটা আফসোস করবেন যে এই বইটি হয়তো যদি 1 ঘন্টা আগেও পেতাম তাহলে কিন্তু খুব ভালো হতো, কারণ দেখুন একটা বই 2 থেকে 3 ঘন্টা পড়ে যদি আপনি কমন পেয়ে যান তাহলে এর থেকে বেটার সাজেশন আর কি হতে পারে। তাও ইন্টারভিউ, এটা পরীক্ষা নয়, পরীক্ষাতে কমন দেওয়া সহজ কিন্তু ইন্টারভিউতে কমন দেওয়া খুবই কঠিন, কোনো চ্যানেল এইভাবে গ্যারান্টি দিয়ে কমন দিতে পারবে না। আমাদের চ্যানেলের পক্ষ হতে শুধুমাত্র মাদ্রাসা নয়, প্রাইমারিতেও কমনের গ্যারান্টি দেওয়া হয়, প্রাইমারিতে পরীক্ষার কমনের গ্যারান্টি দেওয়া হয়, ইন্টারভিউ কমনের গ্যারান্টি দেওয়া হয়, হ্যাঁ এই সমস্ত কমন দেওয়া হয়, কারণ আমরা জানি কী কী প্রশ্ন করা হবে। তাহলে চলুন এই বিষয় নিয়ে কথা বললাম, আপনারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে 175 টাকা ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালেই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর যে সমস্ত প্রশ্নগুলো করা হয়েছে সমস্ত আমাদের বইয়ের মধ্যে রয়েছে, অনেকজনের সঙ্গে কথা বলা হয়েছে, গ্রুপ ডি, পিয়ন, ল্যাব অ্যাটেন্ডেন্ট এই সমস্ত প্রার্থীদের সঙ্গে কথা বলা হয়েছে, তেনাদেরও একই কথা স্যার আপনার বই থেকে কমন এসেছে, শুধুমাত্র মাঝে মাঝে কোশ্চেন একটু একটু ঘুরিয়ে দিয়েছে কিন্তু সমস্ত কিন্তু আপনার বই থেকে এসেছে। হ্যাঁ মাঝে মাঝে একটু নার্ভাস হয়ে যাচ্ছিলাম, কিন্তু আমি আগেই বলেছি আমাদের হাতে যেহেতু সময় নেই, হ্যাঁ আপনাদের হাতেও সময় নেই, সময় থাকলে আপনাদের ইন্টারভিউ ব্যাচের মাধ্যমে নার্ভাসটা আমি কাটিয়ে দিতাম, অর্থাৎ ভয় ভীতিটা থাকতো না, কিন্তু যেহেতু সময় আপনাদের হাতে নেই তাই এই বইটি আপনারা পেয়ে যাবেন এবং এই বইটি থেকে আপনি কমন পেয়ে যাবেন। এবার ইন্টারভিউ রুমের মধ্যে কীভাবে আপনি নিজের ভয় ভীতি দূর করবেন সেই রিলেটেড 15টি ভিডিও তৈরি করা রয়েছে, এই ভিডিওগুলো একবার দেখে নিন তাহলে কিন্তু অনেকটা আপনার উপকার হবে। এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সূচিপত্রটা, এই সূচিপত্রের মধ্যে সমস্ত কিছু রয়েছে, এছাড়া আপনি যে
পদে রয়েছেন সেই পদের আলাদা পিডিএফ দেওয়া হবে। আপনি যদি ল্যাব অ্যাটেন্ডেন্ট হয়ে থাকেন তাহলে ল্যাব অ্যাটেন্ডেন্টের আলাদা পিডিএফ দেওয়া হবে, যদি পিওন হয়ে থাকেন পিওনে আলাদা পিডিএফ দেওয়া হবে। অর্থাৎ এই বইটির সঙ্গে, অর্থাৎ এই বইটির পেজ হচ্ছে 109টা পেজ রয়েছে, এই 109টা পেজের সঙ্গে প্লাস আপনার জেলা সংক্রান্ত পিডিএফ, কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ, আপনার যে পোস্টে সেই পোস্টের পিডিএফ, পিওন হলে পিওন, ল্যাব অ্যাটেন্ডেন্ট হলে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এবং সমস্ত প্রশ্ন আমাদের এই বই থেকে আসছে। বারেবারে আমি আর কি বলবো, হ্যাঁ নতুন করে কিছু বলার নেই, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা যারা কিনতে চান অবশ্যই কিনে নিন। দেখুন কম সময়ের মধ্যে কোনো চ্যানেল আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না, কারণ কালেকশন থাকে অন্য কারো কাছে আপনি পাবেন না, বাজারেও পাবেন না। বাজারে বই দিয়ে বইগুলোকে কিনবেন 250 টাকা দিয়ে, তাও সেটা এক মাস দু মাস লাগবে আপনাদেরকে পড়তে, কিন্তু এই বইটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কম সময়ে আপনাদের কাজ হয়ে যায়। এরকম বই আপনারা বাজারে সচরাচর পাবেন না, চ্যানেলেই পাবেন। এছাড়া আমাদের চ্যানেলে শুধুমাত্র গ্রুপ ডি নয়, অন্যান্য সাবজেক্টের বইও পেয়ে যাবেন যেগুলো কমন যোগ্য। পুরোপুরি অথেন্টিক আপডেটের সঙ্গে অথেন্টিক ম্যাটেরিয়াল আমরা প্রোভাইড করি। আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। 25 তারিখের ইন্টারভিউতে কী কী প্রশ্ন ধরা হয়েছে সেই নিয়ে আবার একজন প্রার্থীর সঙ্গে আলোচনা করা হবে, এবং অন্যান্য প্রার্থী, এখানে যে সমস্ত প্রার্থীরা অডিওতে বলতে চান তিনাদের কথা শোনা হয়, আর যেনারা বলতে চান না যেনারা প্রশ্ন আকারে মেসেঞ্জারে বলে দিন, তিনাদের প্রশ্নগুলো দেখা হয় এবং সেই অনুযায়ী আপনাদেরকে বলা হয়। এবং আপনাদের এই বইটা দেখতেই পাচ্ছেন, এই বইয়ের বাইরে কোনো প্রশ্ন নেই, সেই জন্য বারাবারে আর কিছু বলার নেই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং প্রস্তুতি এখন থেকে নিন। হাতে যদি একদিন সময় থাকে তাও হবে, হাতে যদি 2 ঘন্টাও সময় থাকে তাও কিন্তু হবে।